ইন্ডিয়ান মুজাহিদিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনের প্রসঙ্গটা নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলির জোট ইন্ডিয়াকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জোটকে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও তুলনা করেছেন তিনি। মণিপুরের হিংসা নিয়ে ট্রোজারি বেঞ্চ এবং বিরোধীদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংসদে অচল অবস্থা চলছে। এই অবস্থায় বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সরকারের কৌশল ঠিক করতে মঙ্গলবার সংসদের কার্যক্রম শুরুর আগে এক বৈঠকে মিলিত হয় বিজেপির সংসদীয় বোর্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এই বৈঠকে অংশ নেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সমস্ত ক্যাবিনেট মন্ত্রী এবং দুই কক্ষের বিজেপি সাংসদরা। এই বৈঠকে প্রধানমন্ত্রী জনসংযোগ বৃদ্ধি এবং বিরোধী জোটের মোকাবেলার বিষয়ে দলীয় সাংসদদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন। বিরোধীদের সম্পূর্ণ দিকভ্রষ্ট বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিরোধীদের কাজে প্রতিবাদ করা, দলীয় নেতাদের নিয়ে তিনি নিজেদের কাজে মনোযোগ দিতে বলেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, বিরোধীরা সম্পূর্ণ দিশাহীন, মনে হয় তারা দীর্ঘদিন ধরে বিরোধী আসনে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বছর, কিন্তু এটি একটা নতুন সূচনাও বটে, কারণ 2024 সালে আমরা আবার সরকার গঠন করব। এরপরে বিরোধীদের সম্পর্কে তিনি বলেন, যেভাবে ব্রিটিশরা এসে নিজেদের নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, একইভাবে বিরোধীরাও নিজেদের ইন্ডিয়া নামে তুলে ধরেছে। এমনকি ইন্ডিয়ান মুজাহিদিন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলির নামেও ইন্ডিয়া রয়েছে। মণিপুরের হিংসা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে আলোচনা এবং সংসদের ভেতর প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধীরা, কিন্তু সরকার তাতে রাজি নয়। সরকার জানিয়েছে তারাও আলোচনা চায়, তবে জবাব দেবেন অমিত শাহ, প্রধানমন্ত্রী নয়। এ নিয়ে দ্বন্দ্বে পরপর তিন দিন কার্যত কোনো কার্যক্রম ছাড়াই মুলতবি করে দিতে হয়েছে সংসদের দুই কক্ষেরই কার্যক্রম। সোমবার গোটা রাত সংসদ চত্বরে ধর্ণাও দেন বিরোধী সাংসদরা। এরই মধ্যে বিজেপির সংসদীয় বোর্ডের এই বৈঠক হল। এদিকে এদিনই ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোটের সংসদীয় নেতারা রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গের সংসদীয় কার্যালয়ে বৈঠক করবেন। সংসদে বিরোধী জোটের পরবর্তী কৌশল তৈরি হবে সেই বৈঠকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।